বলে ওরা বলে হজ করতে যাবে, যাওয়া যাবে না। তোরা যদি কাদিয়ানি শহরের মধ্যে এসে আমাদের নবীর যদি তোরা জিয়ারত করতে পারো তাহলে তোদের হজ আদায় হয়ে যাবে। এটা কি মানবেন? আমার ভাইরা, এরা আরো বলে খাতামুন নবী, খালি শুধু খাতামুন নবী না, এটা হলো নবীর খাতাম, অর্থাৎ যেগুলো নবী আগামীতে আসবে ওই নবীদের নামে যদি ইনি লিখিত কাগজ দিয়া যায় তাহলে উনিও নবী হবে। সেই জন্য নবী মুহাম্মদ লিখিত কাগজ দিয়েছে আহমদ মির্জা আহমদ কাদিয়ানিকে, উনি এখন নবী বলি দাবি করতেছে। খালি একটা নবী বলি দাবি করে নাই, আমি দেখেছি 70 জন লোক এই বাংলাদেশ এই সারা বিশ্বের মধ্যে হুজরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আজ পর্যন্ত প্রায় 70-75 লোক নবী বলি দাবি করিয়াছিল। আজকে আমরা এই কথাটি হুজুরের সামনে আরজ করব, হুজুর আমাদেরকে বুঝাবেন। আর একবার একটু মহব্বতের সাথে বলেন না, মিলাদুন নবী সিরাতুন নবী। আরো একবার একটু মহব্বতের সাথে বলেন না। আরে যদি শব্দের অর্থ বুঝতেন তাহলে এইভাবে বলতেন না, একটা হলো মুখের কথা আর একটা হলো দিলের কথা। আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই নাই, আমি আপনাদের দিল থেকে শুনতে চাইছি। মিলাদুন নবী বলেন না, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন এটা কি জিনিস? এটা জানলে এটার যদি ভেতরে আমার মর্যাদাটা বুঝে আসত তাহলে বারবার অন্য কথা বলা লাগতো না। কারণ এর যে একটা সম্মান আর আজমত, এর যে একটা মহত্ত্ব আর বিরাট এক মর্যাদা আছে, এটা যদি আমার দিলের ভিতরে থাকে তো সেই মর্যাদাটাই আমাকে সৌন্দর্য সৃষ্টি করার দাবি দিয়ে দেবে। মোহাব্বত তুঝে খুদ শিখা দেগি আদাবে মোহাব্বত। ভালোবাসা থাকলে শিখাই দেওয়া লাগে না, প্রেমিকের বাড়িতে কেমনে যাইতে হবে, কী নিয়ে যাইতে হবে শিখাই দেওয়া লাগে না, লাগে না কি? ভালোবাসা থাকলে প্রেমিকের বাড়িতে কীভাবে যাবে শিখাই দেওয়া লাগে না। মোহাব্বত তুঝে খুদ শিখা দেগি আদাবে মোহাব্বত। ভালোবাসা থাকলে তোমার ওই ভালোবাসাই শিখিয়ে দেবে প্রেমিকের সাথে তোমার কেমন আচরণ করতে হবে। আছে দিলের ভিতরে নবীজির ভালোবাসা? আছে? কার কার আছে? কার কার আছে? দাঁড়ায় দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় দাঁড়ায় পেছন পর্যন্ত সবাই দাঁড়ায় যান। আল্লাহু আকবার। এবার পেছন থেকে, এবার পেছন থেকে, এবার পেছনে যারা আছেন ওই কোনা হইয়া তাদের সামনে চলে আসেন। এটা নবীজির মজলিসের আদবের খেলাফ। যদি ভালোবাসা থাকে তাহলে আদবের খেলাফ কাজ করা যাবে না। আমি বলেছি ভালোবাসা আদব শিখাইয়া দেবে। মোহাব্বত তুঝে খুদ শিখা দেগি আদাবে মোহাব্বত। ভালোবাসা থাকলে ভালোবাসাই তোমাকে আদব শিখাইয়া দেবে। নবীজির যদি ভালোবাসা থাকে তো নবীজির ভালোবাসা হলো ফাঁকা না রেখা মিলে মিলে বসা। নবীজির মহব্বতে এই কোণাটা সমান করেন, একটু মেহরবানি করেন, একটু মেহরবানি করেন, এই কোণাটা সমান করেন, দেখি আপনাদের দিলে মহব্বত আছে কিনা একটু প্রমাণ করেন। ইনশাআল্লাহ এই তো মাশাআল্লাহ উঠে আসছে, কয়েকজন উঠে আসেন, দেখি একটু ওই কোণাটা সমান করেন নবীজির মহব্বত। দেখুন একটা কথা বোঝেন, একটা বোঝা বোঝেন, এই গোটা দুনিয়ার যা কিছু সৃষ্টি আছে না, এই সৃষ্টিটাই হলো ভালোবাসার সৃষ্টি। জানেন জালালাইন শরীফের হাসিয়া মানে টিকায় একটা কথা লেখা আছে, কুনতু কানজান মাখফিয়া ফাহবাবতু আন উযকারা উযহারা ফখলাকতুল খালক। জালালাইন শরীফ যারা পড়েছে আর পড়ায় তারাই হাসিয়া জানে, কুনতু কানজান মাখফিয়া ফাহবাবতু আন উযহারা ফখলাকতুল খালক। আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আমি তো এক গোপন ভেদ ছিলাম, গোপন কঞ্জ গোপন খাজানা ছিলাম, অর্থাৎ আমি এই সৃষ্টি জগৎ সৃষ্টি করি নাই,
আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন এই আসমান সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, কি বলেন ঠিক কি না? হ্যাঁ, আসমানও সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই, আল্লাহ ছিলেন নাকি ছিলেন না? তাহলে আল্লাহ যখন ছিলেন, আল্লাহ আসমানও সৃষ্টি করেন নাই, জমিনও সৃষ্টি করেন নাই, মানুষও সৃষ্টি করেন নাই, গাছপালা কিছু সৃষ্টি করেন নাই, আল্লাহ আছেন নাকি নাই? সবাই বলেন আছেন নাকি নাই? তাহলে আল্লাহ আছে কিন্তু কোনো মাখলুক নাই, খেয়াল করেন, আল্লাহ আছে কিন্তু কোনো মাখলুক নাই, তো আল্লাহর গুণগান কেউ কিছু কয়? হ্যাঁ, আল্লাহর গুণগান কেউ কিছু বলে না, কারণ কেউ তো নাই, আছে কে? একমাত্র আল্লাহ। তখনও ছিলেন যখন কিছু ছিল না, এখনো আছেন যখন সব কিছু আছে, আবার যখন কিছু থাকবে না তখনও কে থাকবে? সবাই বলেন কে থাকবে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হবে, একমাত্র তিনি থাকবেন। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহেলী যুগে যত মানুষ যত কবিতা আবৃত্তি করেছে আরবিতে, এর মধ্যে সবথেকে সত্য কথা হলো লাবিদ নামে একজন কবি ছিল তার কবিতা। তারপর নবীজি বলেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু। আল্লাহ ছাড়া যা কিছু আছে এই সব কিছু কি থাকবে না ধ্বংস হবে? থাকবে না ধ্বংস হবে? এই যে আসমান, এই যে জমিন, আর এই যে 120 তলা 150 তলা, এই যে বিশাল বিশাল অট্টালিকা, থাকবে না ধ্বংস হবে? এক সময় ছিল না, এখন আছে, সামনে সামনে থাকবে না? তা তাই যদি হয়, যখন কিছু ছিল না তখন কে ছিলেন? যখন সবাই আছে তখনও কে আছেন? যখন সব কিছু ধ্বংস হবে কে থাকবেন? আল্লাহ থাকবেন। আল্লাহ বলেন, আমি তো গোপন ছিলাম, অর্থাৎ আমি কাউকে সৃষ্টি করি নাই, আমাকে কেউ জানেও না, কিন্তু আমার মনে চাইলো, আমার ভালোবাসা জাগলো যে আমি নিজেকে প্রকাশ করি। ফাআহবাবতু আন উযহারা, আমি ভালোবাসলাম যে আমি নিজেকে প্রকাশ করি, এই ভালোবাসার থেকে আমি গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোটা সৃষ্টি কিসের থেকে সৃষ্টি হয়েছে? ভালোবাসা থেকে। বলেন কিসের থেকে? ভালোবাসা থেকে। গোটা সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন ভালোবাসা থেকে। সুতরাং দিলের ভিতরে আল্লাহকে ভালোবাসাটা জাগ্রত করতে হবে। যে আল্লাহকে ভালোবাসতে জানে না সে ইবলিশ শয়তান হয়ে যাবে। এর আবার কী কথা কইলেন আপনি? বলেন তো ইবলিশের মধ্যে কোন গুণটা নাই? জ্ঞানে ইবলিশের চেয়ে বড় কে আছে? কথা কন না। আল্লাহ তাআলা সম্পর্কে যত জ্ঞান দরকার ইবলিসের চেয়ে বেশি কারো জানা নাই, কারো জানা নাই। এবাদত ইবলিসের চেয়ে বেশি কেউ করে নাই। এই আসমান, এই জমিনের কোনো জায়গা নাই যেখানে ইবলিস সেজদা করে নাই। চিন্তা করছেন, একে তো ফেরেশতা না, এ ছিল জিনদের সর্দার আবুল জিন, কিন্তু সব জায়গায় এত বেশি এবাদত করেছে, ফেরেশতারা তার এবাদত দেখে, তার জ্ঞান গরিমা দেখে, তার সব কিছু দেখে তাকে তারা শিক্ষক বানায় নিয়েছে। তাকে বলা হয় মুআল্লিমুল মালায়িকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বানায় নাই, ফেরেশতারা তার বুজুর্গি দেখিয়া, তার এবাদত গুজারি দেখিয়া, তার ভাব সব দেখিয়া ফেরেশতারা তাকে তাদের শিক্ষক বানিয়ে নিয়েছে। যখন ফেরেশতারা শিক্ষক বানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা কিন্তু ঘোষণা করেন নাই। আল্লাহ কোনো জায়গায় ইবলিস সম্পর্কে এটা বলেন নাই যে সে তোমাদের সর্দার, কিন্তু ফেরেশতারা নিজেদের শিক্ষক বানায় নিয়েছে। কেন? বলে তার জ্ঞানও বেশি, তার এবাদতও বেশি। আচ্ছা আপনি বলেন তো, এত জ্ঞান আর এত এবাদত থাকা সত্ত্বেও কেন সে ইবলিস হইল? আল্লাহ সম্পর্কে তার জ্ঞান বেশি, সমস্ত কিছু সম্পর্কে তার জ্ঞান বেশি, এবাদতও তার সব থেকে বেশি, অথচ সে ইবলিস হয়েছে কেন জানেন? ইবলিস হওয়ার কারণ হল তার মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা ছিল না। বলেন কি ছিল না? বলেন না কি ছিল না? মহাব্বত ছিল। এই মহাব্বত না থাকার কারণে তার যত ইবাদত সব অহংকারের সাথে হয়েছে। মহাব্বত থাকলে যাকে ভালোবাসায় তার সামনে অহংকার করা যায়,
কথা বলেন, যাকে কেউ ভালোবাসে তার কাছে কি অহংকার করতে পারে? তার কাছে মিটে যেতে হয়। উকাব্বিলু যাল জিদারি ওয়া যাল যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। এবার লাইলি মজনুর ঘটনার একটা অংশ। লাইলির এটা একটা উপমা, এটা কোনো বাস্তব ঘটনা না। লাইলির প্রেমে পাগল মজনু, সে যেই শহরে লাইলা বাস করে সেই শহরের এই দেয়ালে গিয়ে চুমা খায়, ওই দেয়ালে গিয়ে চুমা খায়। কিরিলে মজনু, তুই দেয়ালে দেয়ালে চুমা খাস কি জন্য? কাইউ কাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা, এই দেয়ালে চুমু খাই, ওই দেয়ালে চুমু খাই। ওয়া মা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি, এই দেয়ালের প্রেম আমার দিলের ভিতরে নাই। ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা, এই শহরের মধ্যে বসবাস করে একটি মেয়ে আছে, তার ভালোবাসায় আমি আসক্ত হয়ে গেছি, এই কারণেই তো আমি এই দেয়ালে একবার ওই দেয়ালে একবার পাগল হই। কথা বোঝে নাই? ভালোবাসে যাকে তার সামনে অহংকার করা সম্ভব না। ইবলিশ এবাদত করেছে, ইবলিশের জ্ঞান আছে, কিন্তু তার ভিতরে কি নাই বলেন? একটু সবাই বলেন, কি নাই? ভালোবাসা নাই, ভালোবাসা নাই। গোটা সৃষ্টি আল্লাহ পাক সৃজন করেছেন ভালোবাসা থেকে, আর আল্লাহ চান যে বান্দারা তার প্রেমে পাগল হোক। আল্লাহ চান কি? বান্দারা তার প্রেমে পাগল হোক। এখন বান্দারা আল্লাহর প্রেমে যখন পাগল হবে তো আল্লাহকে কি দেখা যায়? কথা কর না কেন, আপনারা কি আমার কথা বলছেন? আমার কথা বলছেন? আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে কি ধরা যায়? আল্লাহর কথা শোনা যায়? আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। অথচ আল্লাহকে ভালোবেসে যখন আমি আল্লাহর প্রেমে পাগল হব, তখন যাকে ভালোবাসে তার মতো তার রঙে রঙিন হইতে মনে চায় কি না? এই যুবক ভাইরা এখানে সংখ্যায় কম না, অনেক বেশি আছে যুবকরা। মাঝে মধ্যে রোনাল্ডো কাটে, চুল কাটে, রোনাল্ডো শার্ট কাটে নাকি কাটে না? তারপরে আরও কী কী জানি আছে করোনাকা, বিভিন্ন জনের শার্টে যে তোমরা চুল ছাটো, আর তারপরে তার মতো করে গেঞ্জি একটা গায়ে দাও, এরপরে তার নামে গেঞ্জি একটা গায়ে দাও, করো না এগুলো? করো নাকি করো না? কেন? তার প্রেম তোমার ভিতরে ঢুকছে, ঠিক না? তার ভালোবাসা ঢুকছে, এই কারণে তুমি তার রঙে চুল কাটো, তার ঢঙে নাচো, তার রঙে তার মতো পোশাক পরো। তাহলে যে যাকে ভালোবাসে তার অনুসরণ করতে চায় নাকি চায় না? আল্লাহ চায় বান্দা যেন আমাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। এখন আমরা সবাই যদি আল্লাহকে ভালোবাসি তো আল্লাহর মতো আমাদের ঢং হইতে মনে চায় কি চায় না? আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ 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 ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙে জীবনকে রাঙাও, আল্লাহর ঢঙে চলো, আল্লাহর রঙের চেয়ে কার রং সুন্দর হতে পারে? আছে নাকি? আল্লাহ রঙের চেয়ে সুন্দর রং কারো নাই। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে সুন্দর রং কার আছে? এখন আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর প্রেমে তো পাগল, কিন্তু আল্লাহকে তো দেখে না, আল্লাহকে তো শোনে না, আল্লাহকে তো ধরতে পারে না, তো আল্লাহর ঢঙে কেমনে নিজের ঢং বানাবে? আল্লাহর রঙে কেমনে নিজের রং বানাবে? আল্লাহর রঙে কেমনে নিজের পোশাক বানাবে? আল্লাহ ভালো করে জানে, আমি তো গোপন, আমাকে চর্মচক্ষু দিয়ে আমার বান্দারা দেখবে না, আমার ঢং জানবে না, আমাকে তারা আমার অনুসরণ তারা করতে পারবে না, অথচ তারা আমার প্রেমে পাগল হবে, আমার প্রেমে পাগল হয়ে আমাকে তারা খুঁজতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আরে আরে আমার সবথেকে প্রিয়তম বান্দা, আমার সবথেকে প্রেমের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিয়ে দিলাম তোমাদের মাঝে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ না কোরআন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ও আমার প্রেমিক বান্দারা, আমাকে ভালোবেসে আমাকে প্রেম করে তোমরা আমাকে পাইতে চাইবা, আমার ঢঙে ঢং বানাইতে চাইবা, আমার রঙে পোশাক পরতে চাইবা, আমার রঙে জীবন রাঙাইতে চাইবা, আমাকে দেখো না, আমাকে শোনো না, আমাকে স্পর্শ করতে পারো না। তো আমার প্রেমের মানুষ, মহাব্বতের মানুষ, আমার নাম রব্বুল আলামিন, আর আমি যাকে বানিয়েছি রহমাতুল্লিল আলামিন। বলেন না কি আল্লাহ হইলেন, আল্লাহ হইলেন, জানে না আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আল্লাহ কি রব্বুল আলামিন, আর আল্লাহর প্রেমের মানুষ নবীজি হইলেন রহমাতুল্লিল আলামিন, হ্যাঁ না? আল্লাহ যত জায়গায় আছে আল্লাহর নবীর রহমত তত জায়গায় আছে, আছে না নাই? আগুনের রবকে, আগুনের রবকে, আগুনের রবকে, মুখ ফুটে সবাই বলবেন আগুনের রবকে, আগুনের রহমতকে আল্লাহর নবী, আগুনের রহমতকে, ও ভালো করে বুঝতে হবে, আগুনের রব হইলেন, আগুনের রহমত হইলেন নবী, কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রব্বিল, বলেন না সবাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর পরিচয় আল্লাহ বলেন আমি হইলাম রব্বুল আলামিন। আর নবীজির পরিচয় কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাইছেন কোরআনের মধ্যে আল্লাহ নিজের পরিচয় বলছেন রব্বুল আলামিন, নবীজির পরিচয় বলছেন রহমাতুল লিল আলামিন, মিলছে মেলে নাই? মিলছে নাকি মেলে নাই? তাহলে আল্লাহ যত জায়গার রব, বলেন আল্লাহ যত জায়গার রব, নবীজি তত জায়গার রহমত, বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? পার্থক্য রহমত আর রব, পার্থক্য কি? রহমত আর রব, বুঝে নাই? হ্যাঁ বুঝে নাই কথা? আর বুঝেন নাই, বুঝলে একটা লাভ দিতেন, কারণ কোন নবীর উম্মত চিন্তা করতে পার নাই। পাহাড়ের রবকে সবাই বলে না, পাহাড়ের রবকে, পাহাড়ের রহমতকে নবীজি, পানির রবকে, পানির রহমতকে, আসমানের রবকে, আসমানের রহমতকে, জমিনের রবকে, জমিনের রহমতকে, মানুষের রবকে, মানুষের রহমতকে, জিনজাতির রবকে, জিনজাতির রহমতকে, বোঝে নাই কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত বোঝে নাই? কোন নবীর উম্মত? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, মহব্বতের সাথে দূরের ছড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যুল উম্মী ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। হায় এমন নবীর উম্মত আমার, সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحبي هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحبي এমন নবীর উম্মত আমরা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কোন জায়গায়। আমি তো মাঝে মাঝে বলতে বলতে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজের জায়গায় বসায় দিয়েছেন। কথাটা শুনতে একটু শিরিক শিরিক মনে হবে, কিন্তু ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি। যে কথায় আমি ছিলাম, আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসলে আল্লাহর রঙে আমাদের জীবন রঙাতে মন চায়, চায় কি চায় না? কিন্তু আল্লাহকে আমরা দেখি না, আল্লাহকে শুনি না, আল্লাহকে ধরতে পারি না। তো আল্লাহকে যখন আমরা দেখি না, অথচ তার ঢং তার রং আমাদের অনুসরণ করতে মনে চায়, তো তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমার নবীর অনুসরণ করো, বলছেন না? তাহলে আল্লাহকে আমাদের অনুসরণ করতে মনে চায়, আল্লাহকে আমরা পাই না, দেখি না, এই কারণে আল্লাহর জায়গায় আল্লাহ কাকে দিয়েছেন?
নবীজিকে দিয়েছেন, তাহলে এক প্রকারে আল্লাহর জায়গায় বসায় দিয়েছে না? বুঝেন না কথা না? এবাদত করতে হবে কার? পদ্ধতিটা কার? নবীজির পদ্ধতিটা কার? এবাদত কার? পদ্ধতি কার? এবাদত কার? পদ্ধতি কার? তাহলে এবাদতের মধ্যে নবীজি আসেন নাকি নাই? এইবার যদি কেউ আপনাকে আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন থেকে সরাইয়া অন্য কোনো দিকে নিয়ে যেতে চায়, কে কে যাবেন? হাত তুলে দেখান, কে কে যাবেন? কে কে যাবেন? কে কে যাবেন? আল্লাহর নবীকে রেখে অন্য জায়গায় যাবেন? আর কোনো জায়গায় যাওয়ার সুযোগ আছে? ও ভালো করে মনে রাখবেন, এই নবীর শান কেন বললাম, এই যে নামটা নিয়ে আলোচনা। আমি তো বলছিলাম যে ওয়াজ শুরু করার আগের কথা বলবো, আগের কথা বলতে বলতে তোমার ওয়াজ শেষ হয়ে যাবে, তারপরে শুরু করবো হবে, বুঝলেন নাই? সিরাতুন নবী আর মিলাদুন নবী, দেখেন নবীজির জন্ম নবীজির জীবন বৃত্তান্ত, খেয়াল করেন, নবীজির জন্ম নবীজির চরিত্র, এই দুইটা জিনিস হলো মিলাদুন নবী আর সিরাতুন নবী। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন নবীজির মিলাদ মানে হলো জন্ম, নবীজির মিলাদ মানে কি? জন্ম। জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত কয় বছর বলেন তো? চল্লিশ বছর। এই তো জানে মাশাআল্লাহ, আলেম ওলামা বেশি তো সৈয়দপুর এজন্য সবাই জানে। জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত কয় বছর? এই চল্লিশ বছরের যা কিছু ওনার জীবনী আছে এটাকে বলা হয় মিলাদুন নবী। আচ্ছা বলেন তো নবীজির নবুয়ত পাওয়ার আগে যা কিছু আছে সেগুলো কি আমাদের জন্য ফরজ কোনো কিছু, ওয়াজিব কোনো কিছু, ও সুন্নাত কোনো কিছু? আমাদের জন্য ফরজ ওয়াজিব সুন্নাত যা কিছু আছে তা কোন জায়গায়? নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তেইশ বছর, তাই না? নবীজির জীবনের কয়টা অধ্যায়? এখন আর মনে হয় ভাল লাগতেছে না কথা, আরে কথা তো এইগুলো, নবীজির জীবনের কয়টা অধ্যায়? একটা হলো জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত কয় বছর, আর একটা হলো নবুয়ত পাওয়া থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত কয় বছর? তেইশ বছর। চল্লিশ বছর আর তেইশ বছর, ঠিক আছে? এই যে চল্লিশ বছর শুরুতে আর তেইশ বছর শেষে, বলেন তো আমাদের জন্য আদর্শ কোনটা? সবাই বলেন আদর্শ কোনটা, আরো জোরে বলেন কোনটা? এই তেইশ বছরের জিন্দেগি হলো সিরাত, তেইশ বছরের জিন্দেগি কি? আর চল্লিশ বছরের জিন্দেগি কি? মিলাদ। এবার বলছেন মিলাদুন নবী আর সিরাতুন নবী। তো যারা মনে করেন, এবার আপনি নিজেই বাক করে নেন, যারা মনে করেন মিলাদুন নবী নিয়ে খালি চলে সিরাতুন নবী নেয় না, তারা নবীজির নবুয়তের পাঠ বাদ দিছে, ঠিক কি না? আরো জোরে। যারা শুধু মিলাদুন নবী নিয়ে আছে তারা নবীজির নবুয়তের তেইশ বছর কি করছে? কারণ কি? কারণ ওইটা মানবে না তারা, কি বলেন, ঠিক কি না? আর যারা শুধু সিরাতুন নবী নিয়ে আলোচনা করতেছে বা শুধু সিরাতুন নবী রাখছে তারা তো মানার অংশ রাখছে, কিন্তু শুরুর অংশ সেটাও তারা বাদ দিছে, এইটাও বরকতের, এটাও বাদ দেওয়া ঠিক না? আর সৈয়দপুরবাসী কি করছে? মিলাদুন নবী আর সিরাতুন নবী দুটোকে এক করে দিছে, এরা পরিপূর্ণ করে দিছেন, চিল্লাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? এই হলো মিলাদুন নবী আর সিরাতুন নবী, পার্থক্যটুকু আপনারা বুঝে গেছেন? যেহেতু হুজুর আমাকে অনুরোধ করেছে যেটা বুঝাই দেওয়ার জন্য, আমিও আপনারা যেমনি বুঝবেন তেমনি বললাম। কায়দা কানুন কিতাবের মধ্যে যেভাবে আছে সেভাবে বললে কিচ্ছু বুঝবেন না, এই জন্য সহজে বোঝাইলাম। চল্লিশ বছর জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এটাকে বলা হয়, আর নবুয়ত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটাকে বলা হয়। বলেন এবার আমাদের জন্য আদর্শ কোনটা? সিরাতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেইশ বছরে নাজিল হয়েছে, কয় বছরে? অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার। এটা কি ওই আগের চল্লিশ বছরের না পরের তেইশ বছরের? তেইশ বছরের, মনে রাখবেন, তেইশ বছরে কোরআন, তেইশ বছরে হাদিস, তেইশ বছরে ইসলাম, তেইশ বছরে নবীজির আদর্শ, তেইশ বছরে নবীজির আখলাক, তেইশ বছরে দীন ইসলাম, তেইশ বছরে হজ, তেইশ বছরে জিহাদ, তেইশ বছরে রাষ্ট্র পরিচালনা, তেইশ বছরে রাষ্ট্র পরিচালনা, জিহাদ পরিচালনা, তেইশ বছরে বিচার সালিশ করা, তেইশ বছরে এক জামাত গঠন করা, তেইশ বছরে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবায়ে কেরাম গঠন করে তাদেরকে নিয়ে শেষ হজ পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের উপর তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, আর একমাত্র ইসলামকে তোমাদের জন্য আমার ধর্ম হিসেবে নির্বাচন করে দিলাম। সুবহানাল্লাহ, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, সবাই বলেন ইসলাম, আমাদের নাম ইসলাম, আমাদের নাম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নাম ইসলাম। ইসলাম কাকে বলে? দেখছে আমরা মুসলমান, আমাদের না আমাদের ধর্মের নাম ইসলাম, যখন জিগেছি ইসলাম কারে কয়, কয় খালি শান্তি শান্তি শান্তি, খালি শান্তি কি হলো? এই হলাম আমরা মুসলমান, যে ইসলাম কাকে বলে সেই পরিচয় জিজ্ঞাসা করলে কেউ কইতে পারে না। অর্থ আপনি ইচ্ছে করলেই বলতে পারতেন, আমি যতক্ষণ যে কথা বললাম আপনি ইচ্ছে করলেই বলতে পারতেন কি নবীজির 23 বছরে আল্লাহ তাআলা থেকে যেই দিন পেয়েছেন সেই ধর্মের নাম ইসলাম। বলা যাবে না? বলেন ইসলাম কোনটাকে বলে? নবীজির 23 বছরে আল্লাহর পক্ষ থেকে, বলেন নবীজির 23 বছরে আল্লাহর পক্ষ থেকে যেই ধর্ম পেয়েছেন তার নাম ইসলাম। ছাড়া কোনো মুক্তি আছে? ইসলাম ছাড়া কোনো নাজাত আছে? ইসলাম ছাড়া কোনো মুক্তি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবাল মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দীন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কি তারা তালাশ করে? ওয়া মান ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হইল, সবাই বলেন ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে 23 বছরে যে ধর্ম পেয়েছেন তার নাম। নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের সেই ভণ্ড প্রতারক যে ধর্ম দিয়েছে তার নাম ইসলাম? আবার বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন? শুনছেন? আমি শুনতে পেলাম আপনাদের এলাকায় অনেক কি ধরনের তার একটা আস্তানা করে ফেলেছে। আফসোস কি বাত হে, এতগুলো নবীজির সৈনিক থাকতে, এতগুলো নবীজির প্রেমের উম্মত থাকতে, নবীজি ছাড়া অন্য দিকেও মানুষকে ডেকে নিয়ে যাবে নবীজির মহব্বতের উম্মতকে, এটা কি মেনে নেওয়া যায়? যেই নবীর শান আর মান নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এই নবীকে ছেড়ে অন্য কোথাও যেতে চায় কে? কে কেউ যেতে চায়? কিন্তু ধরেন একটা সহজ কথা বুঝেন, সহজ মানুষ আপনারা, সহজ সরল মানুষ, হতে পেসের কথা বুঝবেন না। কাদিয়ানিদের কাজই হলো পেসের কথা বলা, খালি পেস খালি পেস। তো পেসের কথায় আপনি যাবেন না, আপনি এক কথাই বলেন যে নবীজিকে পাওয়ার পরে আর কারো কাছে আমাদের যাওয়ার দরকার আছে? আর কারো কাছে যাওয়ার দরকার আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে আমাদের কী দরকার আমাদের নবীজির পরে বলেন তো, দরকার আছে কোনো? কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে শুধু কেবল নবী দাবি করছে তাই না, সে দাবি করছে যে সে নিজেই নাকি মুহাম্মদ। এত আস্তে নাউজুবিল্লাহ কইলে বুঝি হকাদাই হয়? সে বলে যে সে নিজেই নাকি মুহাম্মদ, মানে নবীজি এক সময় আসছে মক্কায় আর এক সময় আসছে ভারতের পাঞ্জাবে, নাউজুবিল্লাহ। আপনি আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তারপরে কি পড়ি? এটা সবাই পড়েন না, কালিমাটা পুরো পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, আপনার মনের মধ্যে কে আছে? আপনার মনের মধ্যে কে আছে? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়লেন আপনার মনের মধ্যে কে আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কথা কয় না কে, বোঝে না নাকি? আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন আপনার মনের মধ্যে কি মির্জা কাদিয়ানি আছে? কে আছে? আমেনার দুলাল আবদুল্লাহর ঔরসে জন্মগ্রহণকারী মক্কার কুরাইশ বংশের সেই
পুতো পবিত্র ব্যক্তিত্ব, যিনি হিজরত করে মদিনায় চলে গেছেন, যিনি মক্কা বিজয় করেছেন, যিনি বদরে যুদ্ধ করে জিতেছেন, যিনি উহুদের ময়দানে নিজের দাঁত শহীদ করেছেন, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লক্ষ লক্ষ হাদিস বলে গিয়েছেন, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে আল্লাহ নিজেই মজে গিয়েছে, আমার আপনার দিলের মধ্যে সেই মুহাম্মদ কি ঠিক না? আব্দুল্লাহর ছেলে আমেনার কোলের দুলাল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কুরাইশি আল হাশিমি আল মুত্তালিবি আল মক্কি আল মাদানী, নাকি উনি তো আমাদের দিলে আছে, নাকি আর কোনো আছে? আর কারো আছে? আফসোস আফসোস আফসোস, এই জায়গাটাই কাদিয়ানি আর মুসলমানের মধ্যে পার্থক্য। ওই কাদিয়ানি ভাইরা, তোমরা আমাদের ভাই ছিলা, ভুলে যেও না কার কাছ থেকে তোমরা কার কাছে গেছো। বিশ্বাস করেন, কাদিয়ানিদের কিতাবের মধ্যে লেখা আছে, আমি তো এগুলো রেফারেন্স দেখাই দিই প্রজেক্টর দিয়া, কিন্তু আমি সেইভাবে তো দেখানোর পরিস্থিতি নাই, কখনো সুযোগ হলে দেখাবো। কাদিয়ানিদের কিতাবে লেখা আছে, মির্জা বশির আহমদ এম এ তার বইয়ের মধ্যে লিখছে, যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেই হলো মুহাম্মদ, সুতরাং আলাদা কোনো কালেমা তাদের প্রয়োজন নাই, তারা ওই ইসলামের কালিমা, আমাদের নবীজির দেওয়া কালিমাটাই তারা পড়বে। তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা তাদের তথাকথিত মসজিদ নামক এই উপাসনালয়ের সামনে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে, চিল্লায় বলে নাউযুবিল্লাহ। মুসলমান যখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার দিলের ভিতরে থাকে মক্কার নবী ঠিক না, মদিনার নবী, আব্দুল্লাহর ঔরসে জন্মগ্রহণকারী আমেনার দুলাল ঠিক না, কোরআন যার উপর নাজিল হয়েছে ঠিক না। মুসলমান যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন রহমাতুল্লিল আলামিনের কথা কল্পনা করে ঠিক না। মুসলমান যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আল্লাহর নবী যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া রাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার, আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরাক, আমার সাথে একটু পড়তে হবে, ওয়া রাফানা, বলেন না ওয়া রাফানা লাকা যিকরাক, ওয়া রাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন ও নবী, ও নবী বলে কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ডাক দিছে? কারা ডাক দিছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নবী, আমি আপনার মান আপনার সম্মান আপনার সুন্দর আলোচনা সমুন্নত করলাম, বলে কত উঁচা করলাম, অন্য হাদিসের মধ্যে জিবরিল আলাইহিসসালামকে দিয়া আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ও নবী মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, ও নবী আপনি মনে রাখবেন আমার আলোচনা, আমি আল্লাহর আলোচনা যে জায়গায় হবে আপনার আলোচনা সে জায়গায় হবে, আমি আল্লাহর আলোচনা যেখানে হবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা। এই জন্যই তো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছেন, তারপরে কানতে 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 কত বছর গেছে হিসাব নাই, একটা পর্যায়ে গিয়ে বলে আল্লাহ ওই মুহাম্মাদের উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন। কি কয়? কার উসিলায়? এইবার আল্লাহ তাআলা কি আদম তুই মুহাম্মাদের নাম কোত্থেকে জানলা? মুহাম্মাদের নাম কোত্থেকে জানলা? আল্লাহ আমি আপনার আরশের সামনে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আপনার নামের পাশে আপনার কালেমার পাশে যখন আপনার আরেকজনের নাম লেখা দেখেছি, আমি হয়তো আমি বুঝেছি যে ও আমার কোনো সন্তান হবে, কিন্তু আপনার কাছে বেশ প্রিয়, আর সে কারণেই তো আপনার আরশে আপনার নামের পাশে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মির্জা গোলাম আহমদ। আপনি বলেন আপনি আর ওই কাদিয়ানি সমান হবে কোনোদিন? আপনি মুসলমান সে মুসলমান হতে পারবে কোনোদিন? সে যদি সারা জীবন এই কালেমা পড়তে পড়তে তার মুখের ফেনা উঠায় দেয় সে মুসলমান হবে কোনোদিন? মুসলমান হতে পারবে?
এই কারণেই কাদিয়ানিরা মুসলমান নয়, এই কারণেই কাদিয়ানিরা কি নয়? হ্যাঁ, আমার ভাইরা খুব ভালো করে বিষয়গুলো মনে রাখবেন। আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, ওপেন, পারলে আসো তোমরা বসো আমাদের সাথে। মুসলমানদেরকে ধোকা দেওয়া যাবে না, যাবে? সুতরাং মসজিদ নামে একটা জিনিস দেখলেই মসজিদ বলা যাবে না, কথা বল না কেয়া। মসজিদ নামে মসজিদের মধ্যে একটা বানাইছে আর আপনারা সেখানে যাওয়া শুরু করবেন। আপনারা কি জানেন, এই সমস্যা আজকে না, এই সমস্যা আমাদের নবীজির যুগেও একবার দেখা গেছিল, কোরআনে আল্লাহ তাআলা বয়ান করছে। আপনাদের খারাপ লাগতেছে? আপনারা আমার টাইম ঠিক করেন, আর কতক্ষণ আলোচনা করতাম? আমি তো শুরুই করিনি, এখনো তো ভূমিকা চলতেছে। বলছিলাম কি, দেখেন এই সমস্যা নতুন না। কোন সমস্যা? এই যে মসজিদ একটা আমাদের আছে, আছে না নাই? আমাদের প্রত্যেক এলাকা এলাকায় মসজিদ আছে না নাই? এই যে টার্মিনাল মসজিদ আছে, এই পাশে একটা, ওই পাশে একটা মসজিদ আছে, কত মসজিদ দেখতেছি। কিন্তু এই মসজিদের মতো আরও কিছু মসজিদ দাবিদার আমাদের সমাজে তৈরি করে রাখছে। যেমন আমি যাদের কথা বলতে শিক্ষা দিয়ে নিয়ে একটা মানুষ আছে নাকি নাই? মসজিদের মতো দেখা গেলেই কি মসজিদ হয়? যেমন এই যে এতক্ষণ বুঝাইলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, আপনারাই বলেন ইমান হয়েছে? হ্যাঁ, কাদিয়ানিরা যে মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ে মির্জা কাদিয়ানিকে তারা বিশ্বাস করতেছে, ইমান হয়েছে? তো যেমন কালেমা পড়ছে আমাদের মতো, কিন্তু কি হয় নাই? ইমান হয় নাই। কি হয় নাই? ইমান হয় নাই, মুসলমান হয় নাই। তো আমাদের মতো মসজিদ ঘর বানাইলেই কি মসজিদ হবে? বুঝতে পারছেন? আমার কাজ হলো এগুলো বুঝাই দেবা, খালি ঘটনা কইয়া আপনাদের সময় নষ্ট করা না, বুঝাই দেবা। যেমন আমি আপনাদেরকে বুঝাই দেই, আপনাদের মধ্যে হজ করেছেন কে কে একটু কষ্ট করে হাত তুলে দেখাবেন। হজ করেছেন, আল্লাহর ঘর দেখেছেন, হজ করেছেন কে কে? মাশাআল্লাহ, একজন তো পাইলাম, দুইজন হজ করেছেন কে কে? হজ করেছেন, আল্লাহর ঘর জিয়ারত করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তার ঘরের হজ করার তৌফিক দান করে, বলে না আমি। আচ্ছা, হাজি সাহেবদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি মসজিদে কুবা জিয়ারত করতে গেছিলেন? মসজিদে কুবা, হ্যাঁ গেছিলেন। দেখেন, ওই হজ করতে গেলে মদিনায় যখন জিয়ারতে যায়, তখন মসজিদে কুবা নামক একটা মসজিদ আছে, ওই জায়গাও জিয়ারত করতে দেখায়। আল্লাহ আপনাদেরকে যখন নেবে, আপনারা আজকে আমার কাছ থেকে শুনে যান, তারপরে ওইখানে গিয়ে আমার কথা মনে করে আমার লেগে দোয়া করেন, করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া করি, আল্লাহ এইখানে উপস্থিত যারা আছে সবাইকে আপনার ঘরের হজ করার তৌফিক দান করেন, নবীজির রোজা জিয়ারত করার তৌফিক দান করেন, বারবার আপনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। ও মালিক, আপনার হাবিবের আইলা জিয়ারত আমাদের সবার স্বপ্নে আমাদের সাথে করাইয়া দেন, আমিন। এই মসজিদে কুবার ইতিহাস কি জানেন? মসজিদে কুবার ইতিহাস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এসেছেন, হিজরত করে মদিনায় ঢুকেন নাই। মদিনায় ঢোকার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে রেখে এসেছিলেন কাকে বলেন তো দেখি? এই হযরত আলীকে। কাকে রেখে এসেছিলেন? আলীকে। কেন রেখে এসেছিলেন? নবীজির কাছে কাফেরদের অনেক আমানত ছিল, সেই আমানতগুলো ওই কাফেরেরা নবীজিকে হত্যা করতে আসছে, অথচ এনার কাছে আবার আমানত রাখছে। কত বড় বিশ্বস্ত ছিলেন, সুবহানাল্লাহ কইলেন না? যাকে হত্যা করতে আসছে তার কাছে তাদেরই কি আছে? আমানত আছে। ওই আমানত যথা জায়গায়, ওই আমানত যথা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দিলেন কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আসছেন, এখন এই বিপদের মধ্যে আলীকে রেখে নবীজি আসছেন। আলীকে ছাড়া কি মদিনায় ঢোকা যায়? সামাজিকতায় বাধা দেয় না? আলীকে রেখে কি মদিনায় যাওয়া যায়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন, আলী আসবে, আলীকে নিয়ে ঢুকবেন মদিনায়। এইখানে অপেক্ষা করলেন পনেরো দিন, কয়দিন? পনেরো দিন। পনেরো দিন অপেক্ষা করার পরে এইখান থেকে আলীকে নিয়ে ঢুকছেন কোথায়? মদিনায়। এবার আসেন, এখানে যে অপেক্ষা করলেন পনেরো দিন, এই পনেরো দিন অপেক্ষা করার অবস্থাতেই তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদের নাম মসজিদে কুবা। এই মসজিদের নাম কি? মসজিদে কুবা। এই মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এবং এই মসজিদের মধ্যে যারা থাকে তাদের বিশেষ প্রশংসা করেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين আল্লাহ পাক বলেন যে মসজিদ শুরুর দিন থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আপনি অবস্থান করাটা বেশি যুক্তিসঙ্গত। সেখানে কত লোক আছে তারা খুব বেশি করে পবিত্র হইতে পছন্দ করে, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। নবীজির কাছে যখন এই আয়াত নাজিল হলো, এইবার নবীজি কুবায় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই কুবা মসজিদের অধিকারী অধিবাসী, বলো তো তোমরা এমন কি করো যে কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন কোরআন শরীফে, ব্যাপারটা কি? তোরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা করি কি পেশাব পায়খানা করার পরে ঢিলা ব্যবহার করি, যে ঢিলার ব্যবহার করে তারপরে পানিও ব্যবহার করি, ঢিলা ব্যবহার করে তারপরে পানিও ব্যবহার করি। আরবে মরুর দেশ, এখন তো পানির সংকট বোঝা যায় না, তখন বড় পানির সংকট ছিল, তো তারা শুধু ঢিলা ব্যবহার করত, ঢিলা দিয়েই তারা তাদের পবিত্রতা অর্জন করত। শুধু ঢিলা ব্যবহার করলেও পাক হয়ে যায়, সমস্যা নাই, কিন্তু ওনারা কি করতেন, ঢিলার পাশাপাশি কি ব্যবহার করতেন, পানিও ব্যবহার করতেন। তো এই ঢিলার পাশাপাশি পানি ব্যবহার করছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পছন্দ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যারা অতিমাত্রায় পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে বর্তমানে টয়লেট টিস্যু ব্যবহার করি, তারপরে কি ব্যবহার করব, পানি ব্যবহার করব, দুইটাই ব্যবহার করব, ঠিক আছে না, ইনশাআল্লাহ। এটা হলো একটা বিষয়, কিন্তু এই মসজিদের আলোচনা আল্লাহ পাক করেছেন। এই কুবা মসজিদ তো আল্লাহর নবী হিজরতে যাওয়ার পথে বানিয়ে গেলেন, মদিনায় গিয়ে বানাইলেন কোন মসজিদ, কথা কয় দেখে, মদিনায় গিয়ে কোন মসজিদ বানাইলেন, মসজিদে নববী বানাইলেন, তাই না? কিছুদিন পর, খুব ভালো করে শুনবেন, মসজিদ নামে একটা ঘর বানাইলেই মসজিদ হয় না, মনে রাখতে হবে। কিছুদিন পর কত কি ইহুদি যারা প্রকাশ করলো, তারাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে, প্রকাশ্যে তারা মুসলমান, মুসলমানদের মতো নামাজে আসে, মুসলমানদের মতো কালেমা পড়ে, মুসলমানদের সাথে ঘোরাফেরা করে, কিন্তু ভিতরে তাদের অন্তরে তাদের ঈমান নাই। তো নবীজিকে দেখাবার জন্য তারা মনে মনে এক ষড়যন্ত্র করছে। তো নবীজি তো মনের খবর জানে না, নবীজিকে গায়েব জানে, নবীজিকে আল্লাহ যেটা জানায় সেটা নবীজি জানেন, মনের খবর তো নবীজি জানেন না। ওই কুবা মসজিদের পাশে গিয়া তারা একটা মসজিদ বানাইছে, ভালো কাজ, মসজিদ বানানো খারাপ কাজ না, ভালো কাজ, কথা কয় না কে, ভালো কাজ। তো মুসলমান হয়েছে মুসলমান না কয়েকজন মিলে ওই জায়গায় কুবা মসজিদের পাশে একটা মসজিদ বানাইছে। ওই মসজিদ বানাইয়া এবার নবীজিকে দাওয়াত দিছে, হুজুর আসেন আমাদের মসজিদটা একটু উদ্বোধন করে নিয়ে যান। তো নবীজিও রাজি হয়েছেন, নবীজিও কি রাজি হয়েছে, কারণ কি বানাইছে, কতক্ষণ নাকি কি বানাইছে, তো মসজিদ উদ্বোধন করতে নবীজি যাবে না, যাবে নাকি ভাঙবে, যাবে না ভাঙবে, যাবে। নবীজি যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, লা তাকুম ফীহি আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, লা তাকুম ফীহি আবাদা, এক মুহূর্তের জন্য তুমি ওই মসজিদে যাবে না। চিল্লায় মান আল্লাহু আকবার, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনের খবর না জানতে পারে, মনের খবর কে জানে, মনের খবর কে জানে, মসজিদ রূপে একটা মসজিদ বানাইলেই মসজিদ হয় না। যদি ঈমান অন্তরের ভিতরে নাই, তুমি মসজিদ বানাইয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, লা তাকুম ফীহি আবাদা, এক মুহূর্ত ওই মসজিদে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাখাযু মসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের মাঝে ক্ষতি করার জন্য, এক নাম্বার কি করার জন্য, দেরারান ক্ষতি করার জন্য, দেখেন এক নাম্বার কুফরি করার জন্য, ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, এবং মুমিনদেরকে বিভক্ত করার জন্য, কয়টা হইল, এক নাম্বার ক্ষতি, দুই নম্বর কুফর, তিন নম্বর বিভক্তি করার জন্য, কারণ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই তিন কারণে মসজিদ বানায়, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا حضور বসে আছে এখানে হুজুর আমার তাজমা ঠিক আছে كفرا وتفريقا بين المؤمنين মুমিনদের মাঝে বিভক্তি সৃষ্টি করার জন্য, মুমিনদের ক্ষতি করার জন্য এবং কুহুর এখান থেকে তৈরি করার জন্য যেই ঘর বানিয়েছে এটা কোনোদিন মসজিদ হইতে পারে না, এটা ষড়যন্ত্রের ঘর, বলেন এটা কি, এটা ষড়যন্ত্রের ঘর। এই জন্য আল্লাহ বলছেন লা তাকুম ফিহি আবাদা, এক মুহূর্তের জন্য তুমি ওইখানে দাঁড়াইবা না, বরং কোনখানে দাঁড়াইবা, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, ওর পার্শ্ববর্তী কুবা মসজিদ যেটা শুরুর দিন থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত ওই জায়গায় যাওয়াটাই হলো তোমার জন্য বেশি হকদার। তাহলে একটা হইল মসজিদে কুবা, আর একটা হলো মসজিদে জেরার, বলেন একটা হইল মসজিদে কুবা আর একটা হলো মসজিদে জেরার, ষড়যন্ত্রের মসজিদ, কিসের মসজিদ? এইবার আপনারা বলেন আপনার এলাকার যে মসজিদ যেটাতে আপনারা মুসলমানরা নামাজ পড়েন সেটা তো হইলো মসজিদ, আর একটা যারা মুসলমানের নাম করে আহমদিয়া জামাত করে আমাদের নবীজির রাস্তা সাইয়া মালউন মির্জা কাদিয়ানির অনুসারী হইয়া আর একটা বানাইছে সেটা কি মসজিদ? ধরে বলেন সেটা কি মসজিদ? মুসলমান কি সেখানে যাইতে পারে? আল্লাহ বলেন লা তাকুম ফিহি আবাদা, এক মুহূর্তের জন্য সেখানে যাইবা না। বুঝে আসছে কথা? এরপরের অংশ বড় কঠিন, কইলে তো আবার কইবেন যে এই যে লাগাই দিয়ে গেলে, আমি সাফ করে বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা উনকে দিয়া আর সাহাবীদেরকে দিয়ে বলে যাও ওই ষড়যন্ত্রের মসজিদ সেটা কোনো মসজিদ নয়, এটাকে জ্বালাইয়া ধ্বংস করে তারপরে আসবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুকুম পায়া ওই ষড়যন্ত্রের ঘর ধ্বংস করে আসছে। এবার আমি জিজ্ঞাসা করি, নবীজি কি মসজিদ ধ্বংস করাইছে না ষড়যন্ত্রের ঘর ধ্বংস করছে? সবাই বলেন নবীজি কি মসজিদ ধ্বংস করছে নাকি ষড়যন্ত্রের ঘর? ও ভালো করে মনে রাখতে, এটার নাম মসজিদ না, বাকি আপনারা যাই এই ধ্বংস করতে নামেন না, এটা আপনাদের কাজ না, এটা কাজ হলো সরকারের, কার কাজ? সরকারের কাজ, এটা আপনাদের কাজ না। তাহলে বিশৃঙ্খলা বাড়বে, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা কি চাই? তবে কোনো মুসলমান সেখানে যাবে না। আমার কথার খোলাসা এবার শেষ করি, আমি শুরু করছিলাম যে বয়ান শুরু করার আগে এই নাম নিয়ে কিছু কথা বলি, সেই নাম নিয়ে কথা বলতে বলতে নবীজির শান নিয়ে কথা বলছি, নাম হলো মিলাদুন নবী এবং সিরাতুন নবী। এবার আপনারা বলেন মিলাদুন নবী কোন পাঠ? কথা কন, মিলাদুন নবী কোন পাঠ আর সিরাতুন নবী কোন পাঠ? আমাদের জন্য আদর্শ কোন পাঠ? এই বছর দুই নম্বর কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমাদের দিলে কোন নবীজি থাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কাদিয়ানীদের দিলে কোন থাকে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। সুতরাং তারা কালেমা পড়লেও কি মুসলমান হতে পারবে? পশ্চিমকালে হতে পারবে? তিন নম্বর বলছি, যে মসজিদ রূপে ঘর বানাইলেই সেটা মসজিদ হয় না, যেমন কালেমা মুখে পড়িয়া উল্টা বিশ্বাস করলে ইমান হয় না, মসজিদ রূপে ঘর বানাইলেই কি হয় না? মসজিদ হয় না। আমার কথার সারসংক্ষেপ বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমান দিয়েছেন, ইমান নিয়ে কবর পর্যন্ত যেতে হবে। কোন পর্যন্ত? রাস্তায় কোনো ডাকাত যেন আমাদের ইমান চিন্তাই করতে না পারে, সতর্ক থাকতে হবে, রাজি? ইমানের ডাকাত এক নাম্বার ইবলিস, বলেন ইমানের ডাকাত এক নাম্বার কে? দুই নম্বর কাদিয়ানি, দুই নম্বর কে? কাদিয়ানি। ইমানের ডাকাত কি ডাকাত না? খুব সাবধান, ইমানের ডাকাত ইবলিসের ছেলেবেলা। সুতরাং কবর পর্যন্ত আমাদের ইমান নিয়ে যেতে হবে, ইমান যেন কোনো ডাকাত রাস্তায় চিন্তাই করতে না পারে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান রক্ষা করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে